আসসালামু আলাইকুম। ঈদের পর 14 দিনের লকডাউন, সেই লকডাউনে 23টি শর্ত যুক্ত করে 23 জুলাই সকাল 6টা থেকে 5 আগস্ট দিবাগত রাত 12টা পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। যে 23টি শর্তে কঠোর বিধিনিষেধ। 1 নম্বর, সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসসমূহ বন্ধ থাকবে। দ্বিতীয়ত, সড়ক ও রেলপথে গণপরিবহন, অভ্যন্তরীণ বিমানসহ সকল প্রকার যান চলাচল বন্ধ থাকবে। 3 নম্বর, শপিং মল, মার্কেটসহ সকল দোকানপাট বন্ধ থাকবে। 4 নম্বর, সকল পর্যটক কেন্দ্র, রিসোর্স, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। 5 নম্বর, সকল প্রকার শিল্পকারখানা বন্ধ থাকবে। এর আগের লকডাউনে কিন্তু গার্মেন্টস এবং কলকারখানা চালু ছিল, কিন্তু এবার কিন্তু সকল প্রকার কলকারখানা এবং কি গার্মেন্টসসহ বন্ধ থাকবে। 6 নম্বর, জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক অনুষ্ঠান, বিবাহবার্ষিকী, অলিমা, জন্মদিন, পিকনিক, পার্টি ইত্যাদি আচার অনুষ্ঠান বন্ধ থাকবে। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। 8 নম্বরে, ব্যাংকিং, বিমা, আর্থিক প্রতিষ্ঠানের সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। 9 নম্বরে, সরকারি কর্মচারী নিজ নিজ কর্মস্থলে অবস্থান করবে এবং দপ্তরের কাজসমূহ ভার্চুয়ালি ই নথি, ই টেন্ডারিং, ইমেইল, SMS, হোয়াটসঅ্যাপ অন্যান্য মাধ্যমে সম্পন্ন করবে। 10 নম্বরে আছে, আইন শৃঙ্খলা এবং জরুরি পরিষেবা যেমন কৃষি পণ্য ও উপকরণ, সার বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি, খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, বিক্রয়, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, COVID-19 টিকাদান প্রদান, জাতীয় পরিচয়পত্র NID প্রদান কার্যক্রম, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলী, বিদ্যুৎ, পানি, গ্যাস, জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট, সরকারি বা সরকারি গণমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়া, বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাকসেবা, ব্যাংক, ভিসা সংক্রান্ত কার্যক্রম, সিটি কর্পোরেশন, পৌরসভা, পরিষ্কার পরিচ্ছন্নতা, সড়কের বাতি ব্যবস্থাপনা ইত্যাদি কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ফার্মেসি ও ফার্মাসিক্যাল সহ সকল অন্যান্য জরুরি অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসসমূহ, কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদান সাপেক্ষে যাতায়াত করতে পারবে। 11 নম্বরে বলা হয়েছে, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে হিসাবরক্ষণ কর্মকর্তা কার্যালয় খোলা রাখার বিষয়ে অর্থ বিভাগ প্রয়োজনীয় নির্দেশ প্রদান করবে। 12 নম্বরে বলা হয়েছে, জরুরি পরিবহনে নিয়োজিত ট্রাক, লরি, কাভার ভ্যান, নৌযান পণ্যবাহী রেল, ফেরি নিষেধাজ্ঞা আওতাভুক্ত থাকবে। 23 নম্বরে বলা হয়েছে, বন্দরসমূহ, বিমান, সমুদ্র, নৌস্থল এবং এ সংশ্লিষ্ট অফিসসমূহ এ নিষেধাজ্ঞায় আওতা বহির্ভূত থাকবে। 14 নম্বরে বলা হয়েছে, কাঁচা বাজার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যটি সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করা যাবে। সংশ্লিষ্ট বাণিজ্য সংগঠন, বাজার কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন বিষয়টি নিশ্চিত করবে। 15 নম্বরে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ছাড়া ওষুধ ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যটি ক্রয় বিক্রয়, সেবা, মৃতদাফন, সৎকার ইত্যাদি কোনোভাবেই বাড়ির বাইরে বের করা যাবে না। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 16 নম্বরে বলা হয়েছে, টিকা কার্ড প্রদর্শনী সাপেক্ষে টিকা গ্রহণের জন্য যাতায়াত করা যাবে। 17 নম্বরে বলা হয়েছে, খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁ সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত খাবার বিক্রি করবে অনলাইনে। 18 নম্বরে বলা হয়েছে, আন্তর্জাতিক ফ্লাইট চালু থাকবে এবং বিদেশগামী যাত্রীরা তাদের আন্তর্জাতিক ভ্রমণের টিকেটের প্রমাণক প্রদর্শন করে গাড়ি ব্যবহার করে যাতায়াত করতে পারবে। 19 নম্বরে বলা হয়েছে, স্বাস্থ্যবিধি অনুসরণ করে মসজিদে নামাজ বিষয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নির্দেশ প্রদান করবে। 20 নম্বরে বলা হয়েছে, আর্মি ইন এইড টু সিভিল পাওয়ার বিধানের আওতায় মাঠ পর্যায়ে কার্যক্রম নিশ্চিত করার জন্য সশস্ত্র বাহিনী বিভাগীয় প্রয়োজনীয় সংখ্যক সেনা মোতায়েন করবে। জেলা ম্যাজিস্ট্রেট স্থানীয় জেলা কমান্ডারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি নিশ্চিত করবেন। 21 নম্বরে বলা হয়েছে, জেলা ম্যাজিস্ট্রেট জেলা পর্যায়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করে সেনাবাহিনী, BJP, কোস্টগার্ড, পুলিশ, র্যাব ও আনসার বাহিনী নিয়োগ ও টহলের অধিক্ষেত্র পদ্ধতি ও সময় নির্ধারণ করবে। সেই সঙ্গে স্থানীয়ভাবে বিশেষ কোনো কার্যক্রমের প্রয়োজন হলে সে বিষয়ে পদক্ষেপ নেবেন। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিভাগে বিষয় মাঠ পর্যায়ে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করবে। 22 নম্বরে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয় মাঠ পর্যায়ে প্রয়োজনীয় সংখ্যক নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ বিষয়ে নিশ্চিত করবে। 23 নম্বরে বলা হয়েছে, সংক্রমণ রোধ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন 2018 এর আওতায় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ব্যবস্থাপনা নিতে জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীকে আইনানুগ
কার্যক্রম গ্রহণের প্রয়োজনীয় ক্ষমতা প্রদান করবে। এই ছিল ঈদের পরের 14 দিনের লকডাউনের 23টি সরকারি শর্ত। প্রতিনিয়ত আপডেট খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।